हेलो বন্ধুস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম টু টুইনস ক্রিয়েশন আমি পিয়ালি আমি পলি আর আমরা সাথে আছে আজকে নেহা নেহা সো আজকে আমরা এমনি বাড়িতে আছি টাউনে যাই না কেটা লাগা দেখা যা কই যাই আমরা সঙ্গে থাকো তোমরা সো তোমরা কিছু ঘোরাঘুরি করছিস না বাইনি পরে আর মাস্ক পরিয়া রাখছিলাম এতক্ষণ কারণ কি আমার মুখে পিম্পলস মানুষে দেখবো বিশ্রী মুখটা এখন তো আমার ব্লগের লেখা খুলতেই লাগে সো একটু পেটে কি দাও লাগতা সে এটা লেখা আইসে কই দেখো কই আইসি দেখো তাই নেনে তোমরা সবাই নিশ্চয়ই চিনো সবাই চিনো এখন যাই ভিতরে আমরাও বালা থেকে দেখি
বাইরে যাই না এখন কি কই যাই কই না দেখা যাক কই যাই নেক্সট যে জায়গাতেই যাই তোমরা সাথে নিয়ে যাই সাথে প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ যদি সাবস্ক্রাইব এতক্ষণ না করে তাহলে প্লিজ ভিডিওটা স্টপ দাও পজ দাও তারপর তোমরা সাবস্ক্রাইব করো তারপর আবার দেখতে যাও ভিডিওটা না ঠিক কই তোমরা কতবার আর হতাম কইলেও তো দরবার আর কতবার কইতাম কইলেই দরবার এটার লিগে আর কইলাম না একবারই করলাম সাবস্ক্রাইব করো লাস্টে আরো একবার কইলাম এখন আমরা কেএফসি থেকে বাড়ি হয়ে গেছি এখন যাইতাছি বাড়িতে বাড়িতে নি দেখি বাড়িতেও যাইতে যা পারি বা একটু ঘুরিয়ে উড়িয়া তারপরে যেতে পারি দেখি কিছু কিনবে তুই হ্যাঁ কিটা কিনবো ওকে সো আমরা ফাইনালি আমরা কই ফোকাসে আইছি এই মাইয়াটাই কিছু কিনতো এই মাইয়াটাই কোনটি ভালো লাগছে সো আমরা এখন ফোকাসে আইছি শিওর হ্যাঁ দেখ না বারে বারে যেতে করে বারে বারে দিয়া বারে দিয়া মেট নেহা একটা টেলারের দোকানে কিছু দিয়া গেছিল এখন এটা খুঁজতে খুঁজতে পাইছা না খুঁজতে খুঁজতে পাইছা না ও মা খুঁজিয়া পাইলো নি জানি যাই অবশেষে পাইছে তাই খুঁজা নেহাতে এখানে কিতে লিখাইছ আমি আইছি এখানে একটা জুড়ে গ এখানে আইছি আমার একটা মম জিন্সে চেইন ছিঁড়া আসলো চেইন ছিঁড়া আসলো বুঝছো কেনার সময় যদি আচ্ছা কেনার সময় ওই চেইন ছিঁড়া আসলো ওই আমি ঠিক করাইতে আসছি ঠিক করাইতে আইছিল দিতে আইছিল আবার নিতে আইছিল মানে তাই দিতে দিয়া গেছিল এখন তাই খুঁজে পাইতেছ না অনেক খুঁজে খুঁজে পাইছি উপরে আইয়া আইতে সময় এই মাইয়াটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছোটখাটো তোমরা দেখতে পাচ্ছ একদমই না নাটক মারের এইটা যেটা দিয়া গেছে এটা পাইতেছ না নানি আঙ্কেল নানি আমার জিন্স ওই দোকানে পাইবো নেই হেয়ার বেল্ট খুঁজতেছি এখন বাচ্চা হয়ে বাচ্চা ওরা এখন হেয়ার বেল্ট কিনবে এইসব এইসব কিনবে হেয়ার বেল্ট মানে উপরে কাপড় আমার মধ্যে একটা গিট আছে উপরে কাপড় মধ্যে গিট নাই নাই এখনো ঠিক হইছে না কিটা তাই হাঁটে টা কই চল ঠিক হইছে না কিটা হইছে ঠিক হইছে না আমি তো খালি চাই না কিটা কথা আমি কিটা হবে ভাব এটা এখন ডেলিভারি দিবেন কি তাইছো বলি হোম ডেলিভারি দিবনি ওই নে হ্যাঁ কথা কয়ে যে হোম ডেলিভারি নিতে আঙ্কেল একটা লিগা আইছি এই তুই লাফাই লাফাই যাইস না একটু আগে তুই এইটা ভাঙ্গি দিছস এখন এটা আমার মাথা দিয়ে রক্ত বাইরে আমি দুই দিন আগে টাকা খরচ করছি দুই দিন আগে অটো ভাড়া এমনি কত কষ্টে টাকা অটো ভাড়ার জায়গা সব তোমরাই কো তাইলে এটা ঠিক হইছে তাই যে দুই দিন তাই যে দুই দিন আইছে অটো ভাড়াটা খরচ করে আঙ্কেল এখনো তার জিনিসটা বানাইছ না কো টাকা পয়সা কি জল দিয়া পয়সা ইসমে মেরা ঘাটা আঙ্কেল উনকা কুছ নেহি জাতা আর যদি বেশি টাকা খরচ হয়ে যেত অটো ভাড়াটা যদি রিজার্ভ দিয়া দিয়া তো তাই খালি অ্যাক্সিডেন্টই হর বলি ও মাই গড এখানে রাখছ তুই আমার এখানে কেন তুই বার মারছ এটা কোথায় এইখানে 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 কই দেখা এই এইটা তো এইটা তো লাগছে বলি একটু আগে অলরেডি আচ্ছা আমরা যাইতেছি আবার দেখা যাক এখানে যেন না লাগে এখানে যেন না লাগে কোন এখানে লাগলে শেষ আর আতো না আমি এতটাও লম্বা নয় তুই কি আদৌ কিনবে কিনবো না কিনবি আচ্ছা তাই কম টাকা হইলে কিনবো বলে জিগা কিন্তু কত আনছে 180 টাকা আইডি কত পলি মরি জিবা 300 টাকা দিয়া কিনতো নাই তুই কিন তুই কিন আমি কিনতাম না তুই কিন তুইও তো কিনতে না আঙ্কেল এটা খুব ভালো লাগছে তো কম দেখা দিলাম
এটা কোন দাম কমানো হলো 180 টাকা 170 হইছে একটু একটু কম 120 টাকা দিলাম 120 টাকা রাস্তা কিনা গেল 150 টাকা হইলো 150 টাকা দিতে পারবে আঙ্কেল 180 টাকাটা বেশি কম হইছে নি কমাই লয় না ডিজাইন দেখ না ডিজাইন দেখ না ব্ল্যাক টাই লুবি নে মানে বলিয়ে বুলে বুলে দেখ কই দিছে মানে আরো কম হইতো আসলো আমি সুন্দর বেশি দেখালাম তাই দিয়ে আইটেম দেওয়া কথা আমার কম টাকা দিকা তারা একটু টাকা দিবানি আমার দিলে দেখাই না এই ব্যাগ থেকে এই ব্যাগে এখন টাকা ঢুকাই আমি হাঁটি আমার মোবাইল টাকা পড়বে কিছু কর না গো তারা ডলার যদি টাকা পড়ি যায় কত লাখ টাকা হবে পরিজীব করে 200-300 টাকা মানে আছে উত্তর গেছে 200-300 টাকা হারলে তুই আমার লিয়ে যাবে মাগনা বাড়ি না এটা তো অবশ্যই না তাহলে এসে তুই কিটা করতে এখানে থামছস কেন অঙ্কে মিঠা দাম কত 650 কত 650 লইবে নি লইতি লো আমি নাই আরে লইস না বে ধুইটা দিয়ে তুই কিটা তুই বাচ্চা নি ওই ছোট আছে বলি ওই যে তোর টাইপের না বে 50 টাকা বে কম টাকা লইলা এটা না এটা না পেয়ালি আমি তো আমি এটা নিব নিবে তো আমি এটা লইলে আমার টাকা 300 টাকা চুনা লাগাই গেল সো এখন আমরা যাইতাছি হাইটা হাইটা গিয়া এখন অটো ধর্ম আর মেইন আজকে যা কাণ্ড ঘটছে নেহা বাইরে টাকা হারাই দিছে তো টাকা হারাইয়া রাস্তা অর্ধেকটা আমরা হাই পড়ছি দেন তাই ভিতরে গেছে আবার ভাগ্যটা ভালো যে আঙ্কেল তাই টাকাটা রাখছে সিকিউরিটি গার্ড যে আসলো সো তাই গেছে গিয়ে আনছি আর আমিও গেছিলাম তুমি বাইরে দাঁড়াই রয়েছিলে বাইরে কইলাম না মাতলো দরবার মাতলাম না গেছি তারপর তারপর টাকা পাইছে এখন হাঁটতে হাঁটতে যাইতেছে বাড়িতে সো আমরা এখন বাড়িতে আই পড়ছি এখন আমরা এন্ড করতেছি এন্ড আজকে আসলেও অনেক মজা হয়েছে এন্ড যারা যারা আমরা ভিডিওটা দেখছো কেএফসি তে আমরা গেছি তো তোমরা জি কেএফসি তে যাওয়ার কাটা করছি যারা যারা কেএফসি তে যাওয়ার ইচ্ছা করতেছে আমরা ভিডিওটা দেখা তো তারা কইয়া দিই ভালো ভালো অফার চলতেছে তোমরা যদি যাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি যাও আর তোমরা জানো তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা কৃতজ্ঞতা করো লাইক এন্ড প্রচুর প্রচুর তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে এন্ড কমেন্টে জানাও কেমন লাগছে আর যদি সাবস্ক্রাইব না কইরা থাকো তাহলে কিটা করতেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ কি আর কত কইতাম কইলেই তো দরবার যত কইম অত দরবার হইব তোর খান নাই তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এন্ড শেয়ারও করো তো আজকে দেখো বাই